হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু, হ্যাঁ ভাইয়া বলেন, কে বলছেন? আমি ওই যে দোকানদার শাহিন বলছিলাম। ও আচ্ছা, তো কেমন আছেন? হ্যাঁ আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই আছি। দেখতেছি আপু তো আমাকে ভুলে গেছেন, আপু তো কোনো খোঁজ খবর নাই। আরে শুনেন না, খোঁজ খবর নাই, ডিউটি যা পড়লো ওই ডিউটির জন্য আমি ফোন দিতে পারি না, কোনো মানে সময় দিতে পারতেছি না, কেমনে ফোন দিবো? কোন কেমন কথা বললেন আপু, আসলে শুনতে খুব কষ্ট লাগলো, কারণ আপনি আমার দোকানে আসেন না, বাজার সদা খাইতেন সেটাও খান না। আসলে আমি কি পাপ করছি আপনার কাছে বলেন তো। আল্লাহ, আপনি এটা কি কোন, আপনি কোনো পাপ করেন নাই, আর আপনি এসব কি কইতাছেন? আমি আপনার ফোন না দিলে কি আমি থাকতে পারি? কোন এখন আমার অফিসে খুব কাজের চাপ বাড়ছে, তো ওই জন্য যাইতেও পারি না, মানে দেখাও করতে পারি না। তো এখন তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনার কোনো খোঁজ খবর পাইতেছি না, তো তাই একটু ফোন দিয়ে আপনাকে বিরক্ত করলাম। আচ্ছা যাই হোক, এখন আপনি কি অবস্থা, কেমন আছেন, বাজার সদা কোথায় খাইতেছেন সেটা একটু না, বলেন। আগে জানছিলাম না আপনার কাছ থেকে এডি খাচ্ছি, কিন্তু সময়ের কারণে আমি আপনার কাছে যাইতে পারতাছি না, বাজার নাই, তো ভাবছিলাম আসব। তো এখন মানে আপনার কথাই ভাবছিলাম যে যাই না অনেকদিন ধরে, তাহলে আজকে যাব, গিয়ে বাজার নিয়ে আসব, দেখাটাও করে আসব। কত দিন ধরে দেখি না, যেহেতু বুঝেনি, তো আমি তো আপনার খুব পছন্দ করছি, আপনার ভালোবাসি, আপনার সাথে আমি কথা না বলে না দেখা করলে আমি কি থাকতে পারি বলে? তো এখন মনে করেন, আসলে একটা জিনিস কি, আমি আপনার ব্যবসার খাতিরে আপনাকে আমি ভালোবাসার যে একটা অফার দিছিলাম বা ভালোবাসা করতে চাচ্ছিলাম, আসলে ঠিকই আছে আপনার কথা, কিন্তু তা বলে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একটা ব্যবসার প্রতিষ্ঠানটা তো আর নষ্ট করা যায় না। তাই বলছিলাম আপা, যদি কিছু মনে না করেন তাহলে হয়তো আমার দোকানের বাকিটা একটু দিয়ে গেলে আমার জন্য একটু ভালো হতো। জি জি, আপনি যে কি বলেন না, এটা কোন কথা বললেন? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আর ব্যবসার কাজে আমি আপনাকে লস দিব কে লাগে? আচ্ছা, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, তা ভালোবাসেন আপনার টাকার জন্য এরকম? আচ্ছা, আপনি যে আমাকে ভালোবাসেন, আপনি কি আমাকে বিয়ে শাদী করবেন না? কোন তা আপনার দোকানতে সদাই খাইতেছি, তো যখন বেতন পামো তখন তো যামই নিয়ে, তাই না? তা আপনি এরকম বললা কি, মানে আমাকে না না, আসলে আপনাকে না বলে খারাপ কিছু বলে নাই তো, বলছিলাম ভবিষ্যতে তো সংসার জীবনে আসতে হলে দুজনেকে তো সংসার করতে হবে, তখন ঘাটতিটা পূরণ করতে হবে দুজনকে। তাই বলছিলাম এখন না হয় যে কর্মটা করতেছেন আপনি আমার এখানে খাওয়া দাওয়া করছেন, আমাদের যদি সম্পর্কটা গভীর হয়ে যায় তাহলে একটু ভালো না? আমি আপনার চালাবো সমস্যা নেই, কিন্তু বুঝাই পারতেছেন তো বিয়ের আগে মানুষ কি না কি করতে চায়, এগুলোতে যদি একটু না আমাকে সুবিধা দিতেন তাহলে আমি একটু খুশি হতাম, শুধু খালি এইটুকু আর অন্য কিছু না। আচ্ছা, এটা তো আমারও ইচ্ছা হয়, তুমি যেটা বলছো আমার মনের কথাটাই বলছো, এতদিন ধরে ভালোবাসি, কোনোদিন কোথাও যাই নাই ঘুরতে, আর জোরে বলো কথা, কেন কি হয়েছে, একবারে বলাতে সর কমে গেছে বুঝছি। আরে না, বলতাছি এতদিন ধরে কথা বলি, কোনোদিন মানে দেখা করতে পারি না, মানে ঘুরতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি নাই। আমি ভাবছিলাম এই কথাটা কমু, আপনিও ব্যবসার দোকানের কাজ নিয়ে বিজি থাকেন, আমি অফিস নিয়ে মানে বিজি থাকি, দুজন তো কেউ দেখা কর মানে ঘুরতে যাইতে পারি না। তো আমি মনে মনে এটাই ভাবছিলাম যে কথাটা বলবো, কিন্তু আমার মনের কথা তুমি বললেই বলছো, তুমি আমাকে এত ভালোবাসো, আর তার এর মধ্যে একটা কথা কয়ে মনটা দিচ্ছেন খারাপ করে। আচ্ছা, ভালোবাসলে কি মানুষে এই দোকান বাকি কি আছে না আছে এগুলা কি মানুষে বলে কও? আরে আমি তো ওইভাবে কিছু বলি না, আমি বলছি যে দোকানের বাকি এখানে যদি ব্যবসার প্রতিষ্ঠানে এখানে সংসার করতে হলে তোমার আর আমার এই সংসার হবে, তাই না? কিন্তু একটা জিনিস সেটা হলো যে সবকিছু তো নিজেদের মধ্যে দিয়ে মেনটেন করতে হবে, আর এটা যদি তুমি না করো তাহলে আমি কার সাথে শেয়ার করবো বলো। আচ্ছা, সেটা মানলাম, কিন্তু ব্যবসার কাজ এটা কি আমি বুঝি না, যে তো তুমি দুদিন কয়েকদিন পরে আমাকে বিয়ে শাদী করবা, তুমি আমাকে নিয়ে সংসার করবা, তো এই আমার মানে আমার একটা বিবেক আছে না, তার জন্য তুমি এভাবে আমাকে সামনে সামনে বলে ফেললা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই,
তুমি কবে ঘুরতে নিয়ে যাবা গো, এটা বলো, তোমার টাকা পরে আমি ওখানে শোনো, ছুটতে। ঘুরতে যাওয়াটা তো বড় কথা না, এখন কথা যদি আমি একটা কথা বলি, বলো। ওই যে যে ডান্টির বাসায় গেছিলাম না, তোমার যে পচ্ছে ডান্টি, হ্যাঁ হ্যাঁ ওই আন্টির বাসাতে আমাদের একটা জিনিস রাখা আছে, তোর দুজনে একটু আন্টির বাসায় যাই, সময় দিয়ে আসি, চলো। হ, ঠিক আছে, আমার মনে পড়ছে, আমার তো একটু মনে ছিল না, আন্দাজে তুমি মনে করাই দিছো। ওই যে গেছিলাম আন্টির বাসায়, পরে এখানে, মানে এই কথাগুলো আমি মানে ভুলতে পারি না, কাজে চাপে মাথা থেকে মানে হারায় বলছি তো। আচ্ছা মনে আছে তুমি, আমি যে গেছিলাম, পরে তুমি কি জানি করছিলাম আরে। আমি যেটা করছিলাম তোমার তো মনে আছে, ওটা আবার একটু করতে চাইছিলাম, ভালো লাগতে ছিল। আন্টিকে বললাম না যে একটু আচার পাক করেন, একটু ভালো লাগবে, তো এটা আমার অনেক ভালো লাগতো, তাই আন্টিকে বলছি আবার আচার খাই আসবো। হ, আন্টিকে বলা লাগবো, না বললে তো হবে না, আগে আগের দিন বলতে হবে। তো এদের যে যাওয়া, তখন কি করবা কোথায় আন্টির বাসায়? আন্টির বাসায় যাবো আমরা আচার খাইতে? আচার তো খাই ভাই, হ্যাঁ, তারপর তোমার যেটা চাই সেটা তুমি নিবা। দিবা আমারে। হ্যাঁ অবশ্যই, তুমি যদি চাও, তুমি যদি নিতে পারো, যদি আমার আশাটাও পূরণ করতে পারো, তাহলে তোমার আর আমার কোনো ভালো লাগবে। তোমারও যে আসে আমারও তো এই আসে, হয়তো মনে মিলা গেছে তাই তো। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে আমরা ডেট কবে করবো বলো তো। কাল কি যাব? কালকে যাবা? হ্যাঁ কালকে যাই, তাহলে তো আরো ভালো হবে, চলো ঘুরে আসি কালকে আমরা। অফিসটাও বন্ধ আছে, ফাঁকে দিয়ে যাই, যে তোমাদের বিয়ের সাথে করতে হবে, চাকরিটাও সাথে রাখতে হবে, তাই না? তো কালকে যামু, গিয়ে শুনো কি পরে আসবো বল। শাড়ি পরবো আজকে? শাড়ি? হ্যাঁ কালকে শাড়ি পরে বেরোবো। কালকে শাড়ি পরে বেরোলে ওকে শাড়ি পরলে আরো ভালো লাগে, বেশি সুন্দর লাগে, বুঝছো? এই জন্য বলছি তুমি শাড়ি পরে সবসময় চলাফেরা করবো, সবাই শাড়ি পরে যাওয়া আসা করবো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা একদম নেই। ঠিক আছে, তাহলে আচ্ছা কালকে তাহলে কালকে কিন্তু আমি আসতেছি, ওকে মনে থাকে বলছি। দেন। আহ কি শান্তি।